সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা। আজকে আমরা মৌলের পর্যাবৃত্তিক ধর্ম নিয়ে আলোচনা করব। মৌলের বেশ কয়েকটি পর্যাবৃত্তিক ধর্ম রয়েছে, এর মধ্যে তার পারমাণবিক আকার নিয়ে আজকে আলোচনা করব। পর্যাবৃত্তিক ধর্ম, পর্যাবৃত্তিক ধর্ম, পারমাণবিক আকার। তোমরা জানো যে মৌলগুলো পর্যায় সারণীতে নির্দিষ্ট পর্যায় এবং গ্রুপে অবস্থান করে। এও জানো যে যখন কোনো মৌলে বাম থেকে ক্রমান্বয়ে আমরা ডান দিকে সরতে থাকি, তখন তার আকৃতি ক্রমান্বয়ে কমতে থাকে, আর উপর থেকে যখন নিচে নামা হয় তখন তার আকৃতি বৃদ্ধি পেতে থাকে। আমরা গ্রুপ ওয়ান এর মৌলগুলো এখানে লিখছি। গ্রুপ ওয়ানে আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এই সাতটি মৌল। আর এটা হচ্ছে শ্রেণী এক। অপরদিকে এটা হচ্ছে শ্রেণী এক। অপরদিকে আমরা তৃতীয় পর্যায়ে, এর মৌলগুলো দেখাচ্ছি। এখানে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। এখানে শ্রেণী একের মৌলগুলো ক্রমান্বয়ে লেখা আছে, আর তৃতীয় পর্যায়ের মৌলগুলো, তোমরা জানো যে উপর থেকে নিচে হচ্ছে শ্রেণী বা গ্রুপ, বাম থেকে ডানে বিস্তৃত যেটা, এটা হচ্ছে পর্যায়। এবার আমরা বলছিলাম ক্রমান্বয়ে উপর থেকে যতই নিচে নামবে ততই তার আকৃতি বৃদ্ধি পেতে থাকবে, আর বাম থেকে ডানে যতই যাওয়া যাবে ততই আকৃতি হ্রাস পেতে থাকবে। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি যে হাইড্রোজেনের তুলনায় লিথিয়াম বা সোডিয়াম কেন বড়। আমরা লিথিয়ামের ইলেকট্রন নাশ করছি, লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তাই ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। ঠিক তার নিচে হচ্ছে সোডিয়াম, যার অ্যাটমিক নাম্বার 11, 1s2 2s2 2p6 3s1। এখানে এখানে দুটি স্তর বিদ্যমান, আর এখানে সোডিয়ামে 3টি স্তর বিদ্যমান। তাইলে যদি আমরা এটাকে তার আকৃতি অনুযায়ী দেখাই, দেখা যায় যে লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে লিথিয়ামের প্রথমে একটি স্তর, পরে দ্বিতীয় স্তর লিথিয়াম, আর সোডিয়ামের ক্ষেত্রে প্রথমে একটি স্তর, পরে দ্বিতীয় স্তর, পরে তৃতীয় স্তর। তাইলে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এটার তুলনায় এটার ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, নতুন করে স্তর বৃদ্ধি পায়। যে কোনো শ্রেণীতে যতই আমরা ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকি ততই ক্রমান্বয়ে একটি করে স্তর বৃদ্ধি পায়, ফলে তার আকৃতি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে যায়। এই এটার আকৃতি যদি আমরা এভাবে দেখাই তাহলে এটা একটু বড় হবে, আর এই সোডিয়াম তার থেকে একটু বড় হয়ে যাবে, পটাশিয়াম ক্রমান্বয়ে এভাবে বড় হতে থাকবে। অপরদিকে আমরা এবার একটি পর্যায়ে দেখছি কি করে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়াম ছোট হচ্ছে। আবার ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি, সোডিয়াম প্রথমে, তাহলে কিছুক্ষণ আগে বলছিলাম এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। পরে আসছে ম্যাগনেসিয়াম, অ্যাটমিক নাম্বার 12, 1s2 2s2 2p6, একটা বার দিয়ে এখানে 3s3। এখানে যদি আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে সোডিয়ামের বাইরের স্তর 3 নম্বর, তৃতীয় স্তর, ম্যাগনেসিয়ামের 3 নম্বর স্তর। অর্থাৎ দুই ক্ষেত্রে বা
এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন সবার ক্ষেত্রে তৃতীয় স্তর বিদ্যমান থাকবে, সর্বশেষ বাইরের স্তরটা হবে তৃতীয় স্তর, কিন্তু ইলেকট্রন সংখ্যা সোডিয়ামে বাইরের স্তরে একটি আর ম্যাগনেসিয়ামে হলো দুটি, তার মানে কেন্দ্রের প্রতি ইলেকট্রনের টান বেড়ে যাবে। আমরা আবারও এভাবে দেখাচ্ছি আগের মতো বৃত্তাকারে, প্রথমে দুটি তারপরে আটটি তারপরে একটি, ম্যাগনেসিয়াম প্রথমে দুটি পরে আটটি পরে হচ্ছে দুটি ইলেকট্রন, একটি দুটি এখানে হবে শুধু একটি, আর এইগুলো সোডিয়াম ম্যাগনেসিয়াম উভয়ের ক্ষেত্রে ভিতরের স্তরগুলো সেম, ভিতরের স্তরে ইলেকট্রন সংখ্যা সমান, শুধু এই বাইরের স্তরে এখানে একটা ইলেকট্রন এখানে দুটি ইলেকট্রন। তোমরা জানো যে সোডিয়াম বা ম্যাগনেসিয়াম প্রত্যেকটা মৌলের কেন্দ্রে কেন্দ্রে বা নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিরাজমান, আর বাইরে ইলেকট্রনগুলো যারা ঋণাত্মক আধানগ্রস্ত, এই একটি ইলেকট্রন কেন্দ্রকে যে বলে আকর্ষণ করবে এই দুটি ইলেকট্রন কেন্দ্রকে আরো বেশি বলে আকর্ষণ করবে, ফলে কেন্দ্রের প্রতি এই ইলেকট্রনগুলোর আকর্ষণ বৃদ্ধির কারণে বাইরের স্তর কেন্দ্রের প্রতি সংকুচিত হয়ে যাবে, তাই আকৃতি ছোট হয়ে যাচ্ছে। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখাই তাহলে প্রথমে দুটি পরে আটটি পরে তিনটি পরে তিনটি, তার মানে আগের মতোই বাইরের স্তর তিনটি ইলেকট্রন থাকার কারণে ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের বাইরের স্তর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে আরো জোরে আকর্ষণ করবে, ফলে আরো সংকুচিত হয়ে যাবে। তার মানে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে আকৃতি ততই ছোট হবে। সোডিয়ামের আকৃতি এটা, তারপরে ম্যাগনেসিয়াম একটু ছোট হয়ে যাবে, এটা ক্রমান্বয়ে আরো ছোট হয়ে যাবে আরো ছোট হয়ে যাবে, অর্থাৎ উপর থেকে নিচে নামলে আকৃতি এভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে আর বাম থেকে ডানে ক্রমান্বয়ে ছোট হতে থাকবে, ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। তাহলে আমরা বুঝলাম যে পর্যায় সারণীতে যে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের বাম থেকে ডানে আকৃতি হ্রাস পায়, আর যে কোনো শ্রেণীতে অর্থাৎ উপর থেকে নিচে আকৃতি বৃদ্ধি পায়। তবে একটা বিষয় লক্ষণীয় যে এটা যদিও নবম দশম শ্রেণীতে আলোচনাতে নাই, এই ক্লোরিন এবং আর্গন দেখা যায় আর্গনের আকৃতি কিন্তু ক্লোরিনের অপেক্ষা বেশি, এটা উচ্চতর শ্রেণীতে আলোচনায় তোমরা পাবা। শুধু জেনে রাখো যে আর্গন কিন্তু ক্লোরিন অপেক্ষা আকৃতিতে বড়। তাইলে আমরা পর্যায়বৃত্তিক ধর্ম পারমাণবিক আকার সম্পর্কে ধারণা পেলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।